আমার তরফদার আমি ভিডিও থেকে APS ক্যাশ অর্ডার কীভাবে করতে হয় সেই বিষয়ে দপ্তরটিকে সাহায্য করবো। তার জন্য আপনাকে হোম পেজ লগ ইন করতে হবে। লগ ইন করার পরে APS ক্যাশ অর্ডার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে APS ক্যাশ অর্ডার অপশান দেখতে পাবো এবং সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা প্রথমে ব্যাঙ্ক নেম সিলেক্ট করবো। ব্যাঙ্ক নেম সিলেক্ট করার পরে আমরা আধার নাম্বার বসাবো। আধার নাম্বার বসানো হয়ে যাওয়ার পরে আমাদের এর অ্যামাউন্ট বসাতে হবে। অ্যামাউন্ট বসানো হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো। নেক্সট অপশন ক্লিক করার পরে অ্যামাউন্ট বসানোর পরে আমরা এর পরের পেজে কনফার্মেশন পেজ আসবে। সেই কনফার্মেশন পেজে আমাদের ব্যাঙ্ক নেম আধার নাম্বার অ্যামাউন্ট কাস্টমারের সেটা কনফার্ম করব। কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা অথেন্টিকেশনের জন্য আমরা ডায়লগ বক্সে ক্লিক করব, বায়োমেট্রিক ক্যাপচার করব। ক্যাপচার কাস্টমারের বায়োমেট্রিক সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে APS ক্যাশ উইথড্রল সাকসেসফুলি হয়ে যাবে এবং আমাদের এখান থেকে চাইলে আমরা ইন্স্যুরেন্সও করতে পারি এবং আমাদের APS ট্রানজ্যাকশন আমরা সাকসেসফুল হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি। এইবার আমরা এই ভিডিও থেকে আমরা ফিনোমিত্র অ্যাপ্লিকেশান থেকে এইভাবে আমরা ক্যাশ উইথড্রল আমরা করে থাকি আধার কার্ডের নাম্বারের মাধ্যমে।